আসসালামু আলাইকুম সবার মাসে শিকারি ভাইরা, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে একটি হাতছিপের বিষয়ে আমি আপনাদেরকে রিভিউ দিব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চ্যানেলের সকল ছিপ বড়শির সঠিক রিভিউটা আমরা দিয়ে থাকি, সেটা আপনারা জানতে পারবেন এবং চাইলে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে। প্লাস আপনারা চাইলে কিন্তু অবশ্যই দারাজ থেকেও প্রোডাক্টগুলো নিতে পারেন। প্রোডাক্ট আমার কাছে অল টাইম ইনশাল্লাহ অ্যাভেলেবেল থাকে, আর না থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন ওই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 12 ফিটের একটা হাতছিপ। টাইটেলে বলেই দিয়েছি যে 12 ফিটের একটা হাতছিপ দেখাবো কম বাজেটের মধ্যে। তো কম বাজেটের মধ্যে আমার কাছে অনেক আছে, তবে এটা আরও একটা আসছে। তো এটার মধ্যে একটা পজিটিভিটি আমি পাইছি যে হাতছিপটা অনেক সুন্দর দেখতে, আর দ্বিতীয়ত কোয়ালিটির দিক দিয়ে সেম। তবে প্রোডাক্টটা দিয়ে আপনারা একটু বড় মাছ ধরতে পারবেন, আর ওয়েটটা অনেক হালকা, আগে যে কম দামের চেয়ে সেটা একটু হালকা। তো কোনো বিষয় না, সবগুলোই এক কম দামি ছিপগুলো। এগুলো হচ্ছে পুরোপুরি কার্বন না, আগে বলি এটা হচ্ছে কার্বন অ্যান্ড ফাইবার মিক্সড। তো কার্বন ফাইবার মিক্স থাকে, অনেকে কার্বন বলে বিক্রি করে থাকে। তো এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এটা আপনারা বলবেন নিউ স্টিক বলে আমাকে বলবেন যে ভাই নিউ স্টিক হাতছিপটা লাগবে। এটার নাম হচ্ছে নিউ, তবে এখানে হচ্ছে চাইনিজ ভাষায় লেখা আছে স্টিক। তো এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট, কোনো কোরিয়ান বা জাপানি বা থাইল্যান্ড না, জেনুইন কথা। এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট, যদি নিতে চান অবশ্যই জানাবেন। আর চায়না প্রোডাক্টগুলো দাম কম হয়। আর একটা বিষয় যেগুলো হচ্ছে অ্যাকোরেট কিন্তু সাইজ পারফেক্ট হয় না। এটা হচ্ছে 12 ফিট লিখা আছে, তবে এটা কখনোই 12 ফিট হবে না আমি যতটুকু ধারণা আমার জানা মতে। কম দামি ছিপগুলো যেগুলোই আছে না, এখন আমার স্টোরে যেগুলো আছে একদম সত্যি কথা প্রত্যেকটা যেগুলো কম দামি 1000 টাকার নিচে ওগুলো কোনো টাইমেই মানে 12 ফিটে 12 ফিট হয় না, বা 10 ফিটে 10 ফিট হয় না, 15 ফিটে 15 ফিট হয় না। তো এইটা হচ্ছে কম দামি একটা ছিপ। তো এটাও আমি 100% দিচ্ছি এটা পুরোপুরি 12 ফিট হবে না, যদি আমাদের বাংলাদেশি ফিতার মাপ করে আপনারা মাপ করেন তো সেক্ষেত্রে হবে না। তবে এই ছিপের সাইজটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্যও অনেকটাই বলে থাকি ভাই এটা 12 ফিট 15 ফিট সামথিং। তো কখনো অ্যাকোরেটটা নেবেন না। তো এটার মডেল হচ্ছে 360, এটা হচ্ছে এম। তো এইখানে কিন্তু তারা এমটা বসে নাই কোম্পানি, সেক্ষেত্রে আমাদের করার কিছু নাই, বিকজ এখানে এম থাকলে সে অনুযায়ী 12 ফিট হয়। তো কোনো ব্যাপার না, এটা আপনারা বুঝে নেবেন যে 12 ফিটের একটু কম হবে, আনুমানিক 11 ফিট ধরে রাখেন। তো এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা পার্টগুলোই হচ্ছে ব্ল্যাক কালার। আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকটা পার্ট কিন্তু ব্ল্যাক কালার। তো এটা হচ্ছে কার্বন ফাইবার মিক্সড, আগে বলছি এটা পুরোপুরি কার্বন না, এটা কার্বন অ্যান্ড ফাইবার আছে মিক্সড করা। তো এগুলো আর এরপর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টগুলো এরকম সুন্দর। তো কার্বন অ্যান্ড ফাইবার মিক্সের কারণে প্রোডাক্টটা কিন্তু ওয়েটটা সুন্দর, বেশি ভারীও না বেশি হালকাও না। এটা আনুমানিক ওয়েট আমি আপনাদেরকে বলছি, এটা আনুমানিক ওয়েট আপনাদের জন্য আমি বলতে পারি, আমি এটা 100% শিওর এটার ওয়েট হচ্ছে 90 গ্রাম থেকে সর্বোচ্চ 100 গ্রাম, এর বেশি হবে না। তো এর চেয়ে বেশি হাতছিপ হয় না। আর যারা মাথা মোটা চান যে ভাই ছোটো মাছের জন্য মাথা মোটা লাগবে ট্যাংরা পুঠি মারার জন্য, তাদের জন্য কিন্তু এই ছিপটা 100 100 কোনো সন্দেহ নেই। দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু মোটা, ট্যাংরা পুঁটি মারার জন্য এটা বেস্ট। তো এই প্রোডাক্টের হচ্ছে মার্কেট প্রাইস কত আমি বলে দিই, এটা হচ্ছে আপনারা যদি নিতে চান, এটা একদম ফিক্সড প্রাইস না, আপনারা অবশ্যই ফোন দেবেন কিছু কম করবো। এটা হচ্ছে 12 ফিটের রেট পড়বে হচ্ছে 650 টাকা, 12 ফিটের পড়বে 650 টাকা। দাঁড়াতে অবশ্যই প্রোডাক্টটা পেয়ে যাবেন, সেখানেও ইনশাল্লাহ প্রোডাক্টের রেট হয়তো 700 টাকা থাকতে পারে। এটা হচ্ছে 650 টাকা, এটা হচ্ছে মার্কেটে কিন্তু 1 নম্বর 2 নম্বর আছে। তো সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, দেখে আপনারা অবশ্যই অর্ডার করবেন। তো এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ছিপ, এটা দিয়ে আপনারা সুন্দর করে খেলিয়ে আপনারা খুব সহজে 3 কেজি পর্যন্ত মাছ ধরতে পারবেন, সর্বোচ্চ 3 কেজি। আর একবার বলছি, সর্বোচ্চ 3 কেজি মাছ আপনারা ধরতে পারবেন। আর যদি খেলিয়ে তুলতে চান 3 কেজি, আর যদি টেনে তুলতে চান ট্যাংরা ভুটি যেরকম 700 800, সর্বোচ্চ 700 গ্রাম থেকে 800 গ্রাম, এর বেশি কখনোই এই ছিপটা দিয়ে আপনারা তুলতে পারবেন না। তবে আমি সাজেস্ট করব 3 কেজি 4 কেজি না, যারা ট্যাংরা পুঁটি মারতে চান বা 1/2 কেজি সামথিং মাছ মারতে চান, শখে যারা নিতে চান তারা অবশ্যই ছোটো মাছের জন্যে এটা নিতে পারেন, কারণ এটা ক্যারি করা মজা। কারণ বাঁশের বাতা নিয়ে তো আমরা যেখানে সেখানে ফিশিং করতে যেতে পারি না, যারা ছোটো মাছ অনেকে মেরে থাকেন তাদের জন্য এটা আমি সাজেস্ট করি। তো নিউ স্টিক এ ফিশিং হাতছিপটির নাম আমি দিয়েছি নিউ স্টিক। তো নিউ লিখা আছে আর স্টিক মানে তো লাঠি, আপনারা ভালো করে জানেন, বা যাই হোক। তো এটা আপনারা নিতে পারেন, দ্বারা যে ওই প্রোডাক্টটা পাবেন সেখানে হয়তো লেখা থাকবে কার্বন ফাইবার মিক্সড হাতছিপ, তো সেখানে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। যারা ভিডিওটা 2-1 দিনের মধ্যে দেখছেন আপলোড করা তারা হয়তো পাবেন না, 7 দিন টাইম লাগবে প্রোডাক্টটা সরাসরি দ্বারা যে আপলোড হইতে। তো প্রোডাক্টটা আপনারা নিতে পারেন, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ভিডিওর সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চান অবশ্যই কল দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনথ্রি পাতার সাথে থাকবেন আর তারা দৃশ্যটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তারা দৃশ্যটি ফলো করলে কিন্তু একটা 60 টাকার ভাউচার পাবেন, সেটা মিস করবেন না, অবশ্যই আমাদের সাথে থাকবেন।